কারণ কি তোমরা এত কমেন্ট করেছো, পুরো কমেন্টটা পুরো ভর্তি করে দিয়েছো, তাই জন্য আমরা ফাইনালি নিয়ে আসলাম আমাদের হোম ট্যুর। সত্যি বলতে ভদ্রভাবে ভালো করে দেখাতে চাই, আর এটাও দেখাই যে আমার বাড়িতে ব্লগ হচ্ছে, কিন্তু আমাকে দেখো। আমার বাড়ির হোম ট্যুর স্টার্ট হচ্ছে এখান থেকে। আসো আগে দেখাবো আমাদের এই ছাদটা। হোম ট্যুরের কোনো এক্সপেরিয়েন্স নেই, কি বলবো তাই বুঝতে পারছি না। ছাদটা দেখাবো বলছি, এইটা রাতে ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। ও সাদা, আমিও সাদা। আর এই দেখো গোলাপ, এমনিতে বড় বড় গোলাপ ফোটে, আর সেই গোলাপগুলো আমাকে দিয়ে যায় মাঝে মাঝে, আবার ঝিনে যাবে। ও আচ্ছা আচ্ছা। এই দেখো টমেটো, এই আঙুল দেখাতে নেই। সত্যি বলতে আমার ফেভারিট লাগে হচ্ছে এই ফুলগুলো, আমার প্লাস্টিক প্লাস্টিক লাগে জিনিসগুলো, বাট ফুলের নাম জানে না। হ্যাঁ যাও, এখানে আরো টমেটো, এখানে এই দেখো সাদা জবা, সাদা জবা, সাদা জবা, সাদা জবা, প্রচুর সুন্দর সুন্দর গোটা গাছ ভর্তি আমাদের ছাদে। ওই জন্য আমাদের আগে না খুব আমরা রিলস বেশি এটাই জাস্ট বলতে যাচ্ছিলাম আমি, যে তোমরা আমাদেরকে দেখেছো যে আগে আমরা বেশিরভাগ ভিডিও মানে এখানে যত রিলস হতো সব আমরা ছাদে, এই ছাদে শুট করতাম, কারণ কি এত গাছের মধ্যে তো ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর লাগতো। এখন ফলো হয়ে গেছে তো, কাজ হচ্ছে আমার বাবার, মানে আমার বাবা এইগুলো খুব সুন্দর করে সাজাইছে, আর হচ্ছে সব কাজ বাবা করেছে, আমি কোনোদিনও গাছ ওই করিনি, খালি ভিডিও করতে এসেছি গাছ। ওকে ওকে চল এবার ওই ছাদটাতে যা, মানে ওই ছাদের মিন্স ওই দিকটাতে চল, ওই সাইডটাতে চল। ওকে ছাদের আরেকটা সাইড, এইটা কে রেখেছে জানি না, দেও এটা আমাদের কিনা সেটাও জানি না। জয় শ্রীরাম তাই নাকি? এইদিকে অল্প, কারণ কি এই ছাদের এই পোর্শনটা একটু ছোট, তো তাই জন্য এখানে অল্প গাছ আছে, মেইনলি ওই সাইডটাই পুরো ভর্তি গাছ আছে। চলো এখানে একটা শেড করা আছে, আর তাহলে এইটুকু যে পোর্শনটা শেড করা না, এখানে আগে একটা দোলনা ঝুলতো ওখান থেকে, কিন্তু ওই দোলনাটা এখন বোধহয় ছিঁড়ে গেছে, জানি না ওটা অনেক আগে ছিল। এবার বল ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড। হাতে পিঁপড়ে উঠে গেছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওদের কাছে, এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ, যেখানে কিনা এরকম এরকম সাইজের আম হয়েছিল, সেটা কেটে ও খেয়েছে, আমি খাইনি ও খেয়েছে। কেমন ছিল রে? টক ছিল নাকি মিষ্টি? খেতে খুব মিষ্টি, মিষ্টি ছিল। বাহ নিজে দেখাচ্ছে রাম। এখানে দেখো এখানে ঘাস এখানে করে রাখা, এটার জন্য না দূরবো আনতে যেতে হয় না আমাদেরকে বাইরে, যখনই কোনো পুজো হয় এখান থেকে ছেড়ো, ছিঁড়ে নিয়ে পুজো করো। তো এবার আমাদের পালা হচ্ছে আমাদের ঠাকুর ঘর দেখানো, যেটা কিনা হচ্ছে আমাদের ছাদের ঠিক এই উপরে। আজকে হচ্ছে নীল পুজো, তাই জন্য আজকে মা পুজো দিয়েছে ঠাকুর ঘরে, তখন পুজো দিচ্ছিল বলে আমাকে নিতে দেয়নি ভিডিও, এখন পুজো হয়ে গেছে, তো এই হচ্ছে আমাদের সুন্দর ঠাকুর ঘর। ঠাকুররা আজকে ভাবছে আমাদেরও আজকে ফটোশুট হচ্ছে, বলছি যে এখান থেকে একটা ফলগুলো খেয়ে নেবো। আজকে নীল পুজো বলে দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে শিব ঠাকুরকে মা। এই জিনিসটা দেখে আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা, যেখানে এই জিনিসটা লুকিয়ে রাখতো বা মা, নকুল দানা ঠিক চুরি করে খেয়ে নিতাম, মানে নকুল দানা একটা আলাদাই ভালোবাসা ছিল ছোটবেলায়। নকুল দানা এখন সবাই চুরি করে খায় কিনা জানি না, কোন কোন যারা বাচ্চারা আমি আমি ধরো আমি যদি ঠাকুর ঘরে যখন যখন পুজো দিতে আসি ঠিক আছে, তখন যদি ধরো আমি ঠাকুরকে ধরো নকুল দানা দিচ্ছি, আমি তখন একটা খাই, আর ঠাকুরকে বলি যে রাগ করো না কিন্তু আমি একটা খেলাম। ঠাকুরকে আমি জিজ্ঞাসাই করতাম না, একেবারে এক মুঠো দিতাম নিয়ে চলে, ছোটবেলায় জিজ্ঞাসা করতাম না, বড় হয়েছি পুজো দিতে দিতে খেতে নেই না, তাই জন্য বলি যে রাগ করো না খাচ্ছি। তো এবার এখান থেকে আমরা একদম নেমে যাবো হচ্ছে সিঁড়ি দিয়ে নিচের দিকে, এবার আমার ঘরের দিকে, আমাদের ঘরের দিকে যাওয়া যাক।
ও তোমরা ভাবতে পারো আমি জুতো পরে কেন ঢুকে গেছি, এটা আসলে আমার ঘরেরই জুতো যেটা আমি ঘরেতেই পরি। তো এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ঘরে, মানে এটা হচ্ছে আমি, ভাই, মা, বাবা, আমরা চারজন এই ঘরটায় থাকি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এইদিকে দেখো আমাদের একটা ছোট একটা অ্যাকোরিয়াম আছে। এখানে এখন একজনই রয়েছে কারণ কি এর একজন যে পার্টনার ছিল ও মরে গেছে, ও এখন নেই, তাই জন্য ও একাই রয়েছে এখন। চলো তারপর সেদিকে বাথরুমে এই যে কারুকার্যগুলো, এগুলো আমার ভাইয়ের, নিজে করেছে, ভাইয়ের নামে দোষ দিচ্ছে। কিন্তু মানে অনেকে ভাবতে পারে যে বাথরুমের মধ্যে ফ্যান কে লাগায়, এটা হচ্ছে আমাদের তিনতলায় ঘর, তো তিনতলায় পুরো আলু সেদ্ধ হয়ে যায় যখন লোকজন বাথরুমে বসে, তো ওই কারণে ফ্যানটা লাগানো, কখনো কখনো তো ফ্যান চালিয়ে স্নানও করে নি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রান্নাঘর আছে। হ্যাঁ, এখানে একটা রান্নাঘর আছে যেটা একদমই ভালোভাবে গোছানো না, আর সত্যি বলতে অর্ধেকের বেশি জিনিস খুব বেশি ভালোভাবে গোছানো নেই, যেমন থাকে তেমন রয়েছে, কিন্তু হ্যাঁ তাও যেটুকু পর পরিষ্কার দেখতে পাচ্ছ এটা এমনিতে অত ভালোভাবে থাকে না। আমার মা মেরে ফেলবে আমাকে এবার এই কথাগুলো বলেছি না। এবার এই দেখো, এই দেখো এই রান্নাঘরের জিনিসটা দেখেছো কি সুন্দর না, এটা আমরা কিনেছিলাম সবে সবে যখন এই ঘরটায় যখন আমরা শিফট করেছিলাম, আমরা তো আগে নিচের তলে থাকতাম, এই তলে যখন এসেছিলাম তখন এটা কিনেছিলাম। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর, একটু এখানটা আমি গার্ড হয়ে কথা বলবো কারণ কি পিছনে একটু কিছু বাসন কুসন আছে, মাজা হয়নি সেগুলো। আর এই যে ছোট্ট খাট্ট রান্নাঘর, এই দেখো এই যে রান্নাঘরটা আছে গাইস, তোমাদেরকে বলে দিই এই রান্নাঘরটা গুনগুনের কোনো কাজের না, না আমি একবার দুবার বানিয়েছি। এই দেখো মা এগুলো কিনেছিল কি সুন্দর, অনেক বছর হয়ে গেছে এদের, তাও খুব ভালো, এই তেলের শিশিগুলো খুব সুন্দর। চলো এদিকে বাসন কুসন আছে দেখাবো, এই একটা ফ্রিজ আছে, ফ্রিজটা দেখাবি না? এই ফ্রিজটা না নতুন এসছে, যদিও বা দুবার করে চেঞ্জ করতে হয়েছে কারণ কি যতবার এসছে ততবার ভাঙা এসছে, এটা নতুন, আমাদের পুরনো ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এখানে খাজানা আছে, ও মাই গড, এই এই চোরকে দেখিয়ে দিয়েছি যে কোথায় গয়না লোকানো। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল, যদিও বা এখানে বসে আমরা কেউ সেইভাবে খাবার খাই না, এটা রাখা হচ্ছে মেনলি এই যে ফ্রুটস থাকে, কখনো কখনো কিছু খাবার রান্না হলো ফট করে সেখানে রাখা যায়, একটু সুবিধা হয়, কাজের একটু স্পেস পাওয়া যায় ওই জন্য, কিন্তু এখান থেকে ন্যাচুরালি আমরা খাবার খাই না। এখানে প্রচুর ছাতা ঝোলানো দেখতেই পাচ্ছ, ছাতা টুপি সব কিছু ঝোলানো। এবার আমার রুমে যাব, কিন্তু তার আগে যাই হচ্ছে আমার ভাইয়ের রুমে, যদিও বা ভাই এখানে ঘুমায় না, জাস্ট ভাইয়ের এখানে রয়েছে হচ্ছে কম্পিউটারটা, যেটার কারণে হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের রুম। অ্যাকচুয়ালি এই কম্পিউটারটা আগে আমার ছিল, কিন্তু তারপর আমি ঘাটা বন্ধ করে দিয়েছি আর ও এখন খালি গেম খেলে। মানে ক্রেডিটটা নিতেই হবে যে তোর ছিল, এইগুলো হচ্ছে ভাইয়ের তো সবথেকে খারাপ লাগে, বিশেষ করে আমি তো যাই মেনলি আমিও তো একটা ছোট ভাই, ঠিক আছে, এই জামাটা, হ্যাঁ এটা ওর সময় দাদার জামা ছিল, আমি বলে পরে দিয়েছি, মানে এই জিনিসগুলো বলে বলে না মন খারাপ করে দিয়েছি ভাই। না আমাকে কম্পিউটার দিয়েছিল, তারপর ভাই এটা পরে বড় হওয়ার পর যখন গেম খেলবে, যখন ওর খুব শখ হয়েছে তখন নিয়ে নিয়েছে। এই যে আলমারিটা, এটা হচ্ছে আমার মায়ের আলমারি, এখানে হচ্ছে খালি আমার মায়ের শাড়ি জামা সব গোটা জিনিস খালি আমার মায়ের ভর্তি, আমার একটাও জিনিস নেই এটায়, আর না বাবা আর ভাইয়ের আছে। আর এইদিকে যে ঠাকুরের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে ছোট্ট একটা ঠাকুর, মেনলি আমাদের পুজো উপরে ছাদের যে জায়গাটা দেখালাম সেখানেই হয়, এখানেও কিছু ছোট্ট অল্প অল্প মানে কিছু ঠাকুর রাখা আছে, টুকটাক পুজো হয়। এইটা দেখে মনে হতে পারে যে আমার বোন, কিন্তু অ্যাকচুয়ালি না আমার বোন না, এটা হচ্ছে আমার ভাইয়ের একদম ছোটবেলার ছবি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ছবি, আমার বাবা মা, এটা হচ্ছে আমি তখন ক্লাস 7 বা 8 এ পড়ি, আর আমার ভাই তো আরো ছোট, আমার ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার থেকে ছোট ছিল, দেখো আমার ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার থেকে হচ্ছে 7 বছরের ছোট, 7 years. আর এই হচ্ছে আমাদের হচ্ছে মাটির কলসি, আচ্ছা একটা জিনিস দেখাই, এই ইউনিক জিনিসটা কারুর বাড়িতে আমার মনে হয় না তোমরা দেখেছো, আমরা ক্লিপ রাখার এরকম একটা জায়গা করেছি সুন্দর, যেখান থেকে আমরা ফট করে ক্লিপ নিই। আচ্ছা এইভাবে জীবনের শান্তি। চলো এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, ঠিক আছে, এখানে আমাদের ছোট্ট একটা সোফা আছে। আর এইদিকে আসেন, এইদিকে আসেন ক্যামেরাম্যান প্লিজ একটু দয়া করে, ওখানে ছোট ছোট দুটো মোড়া আছে। আর এখানে আছে আমাদের ছোটুসা টিভি,
এবার এই জিনিসগুলো হচ্ছে আমার দিদা বানিয়েছে, মানে এগুলো দেখে কারোর কারোর মনে হতে পারে যে এগুলো কেনার, না আমার দিদার না এগুলো বানাতে খুব ভালো লাগে, আর আমার দিদা বানিয়ে মানে এরকম আমাদের বাড়িতে সবার বাড়িতে পাঠায়। আমি দেখাই আমার দিদার ছবি একটু, এটা হচ্ছে আমার দিদা, দেখবে একটা পুচকে মেয়েকে দেখবে, এই দেখো পুচকে মেয়ে, দেখা যাচ্ছে আমাকে, এই দেখো পুচকে মেয়ে, এখনো অবশ্য বড় হয়েছে, এই দেখো এইগুলো বানিয়েছে, মানে খুব কিউট এই জিনিসগুলো দেখতে। হ্যাঁ জানি অনেক বেশি ভালো পারফেকশনের কাজ না, কারণ কি দিদা তো পুরো প্রফেশনাল, আরো অনেক হাত ভালো, মানে স্টার্ট করেছে এখন খুব বেশি ভালোভাবে প্রফেশনাল তো না দিদা, এমনি দিদার মন হতো তো টুকটাক বানাতো তো ওই কারণে, তবে এইগুলো না আমাদের খুব খুব ফেভারিট, কারণ কি খুব এই আমাকে একটা শিব ঠাকুর, আমি যেহেতু শিব ঠাকুর খুব ভালোবাসি, শিব ঠাকুরকে ওই জন্য আমাকে একটা শিব ঠাকুরও দিদা বানিয়ে দিয়েছিল, তো আমার খুব গরম লাগছিল তাই জন্য চুলটা তুলে নিয়েছি, অবস্থা খারাপ হচ্ছে, ফ্যান অফ করে শ্যুট করতে হচ্ছে, তো যাই হোক এই যে উপরের যে স্টোরেজের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা মেইনলি বানানো হয়েছিল হচ্ছে আমার ছোটবেলায় না, একবার যখন বড় করে যখন একবার জন্মদিন হয়েছিল তখন আমার এত খেলনা হয়েছিল যে সব আমার খেলনা টয়েস সব কিছু রাখার জন্য বানানো হয়েছিল, যদিও বা এখন ভর্তি খালি টয়েস নেই, আমার ছোটবেলার ওই একটা বাঘ আছে, এই কয়েকটা আমার ছোটবেলার কিছু কিছু সফট টয়েস আছে, এরা কেউ কেউ রয়েছে, আর এখানে হচ্ছে কিছু ট্রফি যেটা খালি আমার একার না, আমার আছে, আমার ভাইয়েরও আছে, এরকম কিছু কিছু ট্রফি আছে, আর এখানে না উপরে আমার জিসাস আছে, আমার কাছে দুটো জিসাস আছে, একজন হচ্ছে দাঁড়িয়ে থাকে ওখানে আছে রাখা, একজন হচ্ছে এটা, আর আমরা এনাদেরকে ক্রিসমাসে সাজাই, সুন্দর করে সাজাই, ক্রিসমাস ট্রিও আছে সেগুলো এখন সব ঢোকানো, আর এই হচ্ছে এখন গিয়ে আমার ঘরে আসলাম, তো আমার ঘরে আসা যাক, এই হচ্ছে আমার ঘর যেটাকে এত গোছানো দেখছো একদমই থাকে না, চারিদিকে পুরো জামাকাপড় পুরো ভর্তি থাকে, তো এখানে জানো এদেরকে তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে, এটা হচ্ছে আমার পুচকু, আর এই হচ্ছে আমার একটা বানি, আর এটা হচ্ছে বড় টেডি, সবকটাই হচ্ছে ওর দেওয়া, আর এখানে হচ্ছে আরো কয়েকজন বসে রয়েছে আমার ভাই বোনেরা, এগুলো সবকটাই হচ্ছে ওর দেওয়া, এখানে যা ভর্তি আছে, এটা হচ্ছে আমার মেকআপ বক্স, হ্যাঁ জানি অনেকেই ভাবছো যে একটা মেয়ের তো এত মেকআপ হয় এত ছোট জায়গায় কি করে ধরে নিলে, অ্যাডজাস্ট করে নিতে হয় কি করব, মেন বল তোর মায়ের বিউটি পার্লার আছে, আসলে অনেক মেকআপ আমার মায়ের বড় বিউটি পার্লারের বক্সের নিচে রাখা, এখানে বেসিক কিছু রাখা আমার, এখানে আমার কিছু ব্যাগ রাখার জায়গা আছে, আর এই যে আলমারিটা, এই আলমারিটাতে কারোর জামা নেই, খালি আমার একার জামা ভর্তি, যদিও এটা খুলবো না কারণ কি এর হাল খুবই খারাপ, আর এইদিকে হচ্ছে আমার একটা মিরর আছে, আর টুকটাক কিছু আমার জিনিস, এইটা তো তোর বাইকের চাবি, আমার বাড়িতে কি করে আসলো, তোর বাড়িতে আমি এসেছি ওই জন্য, না আমার বাড়ির এখানে কেন দেখানো হচ্ছে, এই যে কিউট মত এগুলো দেখতে হচ্ছে, পান্ডা পান্ডা দেখতে হচ্ছে, এগুলো আমি বানিয়েছি, তো এই সাইডে এই যে ছবিটা, যারা যারা আমাদের হচ্ছে একটা মিটআপ হয়েছিল, মিটআপের ভিডিও দেখেছো, সেখানে তোমরা হয়তো দেখেছো যে আমাদেরকে আমাদের একটা কিউট একটা পুচকে একটা ফ্যান এটা গিফট করেছিল, যেটাকে আমি এভাবে বাঁধিয়ে এখানে এটাকে টাঙিয়ে দিয়েছি, কারণ কি এটা খুব কিউট আমাদের লেগেছে বল, অবশ্য ওর ঘরে আমার কম ছবি আছে, আমার ঘরে পুরো ছবি ছবি ভর্তি, তোমরা দেখেছো নাকি, ওগুলো আমাকে নিতে দেয়নি, আসলে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, তাও এটা আমি নিয়েছি কষ্ট করে, আর হচ্ছে এইদিকে হচ্ছে কিছু আমাদের স্ট্যান্ড ফ্যান্ডের সেট আপ রয়েছে, লাইট, এই লাইটটা অ্যাকচুয়ালি ওর বাড়িতে থাকে, এখন আমার বাড়িতে রয়েছে, আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে আমার মহাদেব, আর এখানে হচ্ছে তার দাদা, আর এই যে কিউট যে জিনিসটা না, এইটা কে দিয়েছে জানো, এটা এক বছর ফার্স্ট ইয়ার যে ভ্যালেন্টাইন্স ডে ছিল সেটাই দিয়েছিল, মিস্টার মিত্র দিয়েছিল একদম প্রথম বছর, আর ও বলছে ওর কম ছবি আছে, এইগুলো কি এগুলো, ও এই দেখো আমার কাছে একটা ড্রিম ক্যাচার আছে, আমি যখন ঘরটাকে যখন সাজাচ্ছিলাম আমরা সবে সবে, এটা যখন শিফট করেছিলাম আজ থেকে হয়তো 3 বছর আগে মিনিমাম, 3 থেকে 4 বছর, তখন এই এই ড্রিম ক্যাচারটা এখানে আমি কিনেছিলাম এখানে ঝোলানো বলে, আর ওই সাইডে রয়েছে হচ্ছে আমাদের কিছু সিলভার প্লে বাটন, মানে ইটস দীপ গুনগুনের সিলভার প্লে বাটন আর গুনগুন সরকার শর্টসের সিলভার প্লে বাটন, এই দুটো এখানে রয়েছে, এখনও তো গোল্ডেনটা আসবে তোমাদের ভালোবাসায়, এবার যাবো হচ্ছে আমাদের মা বাবার রুমে, আমাদের মা বাবা আমার আর ভাইয়ের মা বাবা, এখানে ও যা 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 আমার ঘরে চা, আমার ঘরে চা, কেন আমার ঘরে তো এটা তো দেখাইনি, কোনটা এটা কারা, ও এই দেখো বড় গাইস, তোমরা কি বলবি রে, যে বড় গাইস এটা গুনগুন কি সেজেছিল তোমরা কমেন্টে বলো, ঠিক আছে যেটাই সেজেছিলাম ওটাতে আমি ফার্স্ট প্রাইজ এনেছিলাম, ফার্স্ট প্রাইজ অশোকনগরে, তারপরে দেখো ওই দেখো ওটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ছবি, আয় আবার ছোট থেকেই দেখো, এবার মা বাবার রুমে যাবো,
এখানে দেখো, এখানে হচ্ছে আমার মা কিছু কিছু জিনিস সাজিয়েছে আলাদা করে, জোগাড় করে এনে এনে কোথা দিয়ে সাজিয়েছে আমি জানি না অত ভালোভাবে। এই গিটারটা হচ্ছে ছোট, এটা হচ্ছে আমার ভাইয়ের গিটার, কিন্তু এরই একটা বড় ছিল যেটা কিনা আমি ওকে দিয়ে দিয়েছিলাম বাজানোর জন্য। এই যে বাদরটা যে ঝুলছে, এটা যখন দক্ষিণেশ্বর আমি গেছিলাম তখন আমার ভাইকে দেখে মনে পড়েছিল যে আমাদের বাড়িতে একটা বাদর আছে, ওর জন্য আমি নিয়েছিলাম, বাদরটার জন্য একটা বাদর কিনে এনেছিলাম, ও ওটাকে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। এবার এই দিকটা হচ্ছে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি ক্লাস 4 এর ছবি, ঠিক আছে? আর ওই হচ্ছে আমার ভাই, যখন ওই ভাইয়ের ওই কি 18 মাস একটা চুল কাটা হয় না, 18 মাসে চুল কাটার আগে ওই ছবিটা তোলা হয়েছিল, ওর তখন কার্লি কার্লি হেভি সুন্দর চুল ছিল। আর এই যে আমার মা বাবার ছবি যেটা আছে, এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের পরের ছবি, মানে অনেক অনেক বছর আগের ছবি। আমি গিফট করেছিলাম মামুকে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বারান্দাতে। এই হচ্ছে আমাদের বারান্দা, আর এখানে একটা আমরা এরকম সিস্টেম করে দিয়েছি, বারবার করে তুলতে হয় তো সবকিছু বারান্দা দিয়ে টেনে টেনে এই সিস্টেম করেছি, সেটা ভালো করে তালা চাবি সিস্টেম, এটা খুলে খুলে দেওয়া যায় এখান থেকে, দড়ি দিয়ে ব্যাগটা নিচে ফেলা হয়, তারপর কারণ কি সব এগুলো তো খুব পাতলা পাতলা, কোনো মোটা জিনিস যদি তুলতে হয় তখন এখান দিয়ে গলবে না, তাই জন্য এটা খুলে এখান দিয়ে চাইলে আমিও গলে বেরিয়ে যেতে পারি, এরকম একটা ব্যবস্থা করে রেখেছি। বলছিস কি ব্যবস্থা? আমাদের উপরের ঘরের একটা হোম টুর হলো, যেটা আমরা এখন থাকি, কিন্তু মেইনলি তো আগে আমরা হচ্ছে দোতলার ঘরে থাকতো, ঠিক আছে? এখন ওইটা দেখানো হবে যেখানে হচ্ছে প্রথম আমি আমি ওই ঘরে এসেছিলাম না, এসেছিলাম না দেখা করতে একবার, হ্যাঁ একদম শুরু শুরুতে বন্ধু হিসেবে একবার এসেছিলাম দেখা করতে, ওকে না দিয়েছিল এটা বলতে হতো, ও সরি সরি দানা বলতে হতো না এটা। এখানে হচ্ছে আমাদের কিছু জুতো টুতো রাখার জায়গা, যদিও বা এটার মধ্যে সব আমাদের পুরনো জুতোগুলোই রাখা, মেনলি নতুন জুতোগুলো সব বাইরে থাকে, রোজ ইউজ হয় না, তো কতবার ঢোকাবো কতবার বের করবো ওরকম একটা ব্যাপার। চলো এবার নিচের ঘরটায় যাওয়া যাক। আমাদের রান্নাঘর, এখানে একটা চিমনি ছিল যেটা কিনা খুলে দেওয়া হয়েছে কারণ কি খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। এই হচ্ছে দুটো বাথরুম আমাদের এখানে, এখানে হচ্ছে এই যে অ্যাকোয়াগার্ড আছে আর ওয়াশিং মেশিন আছে। এই যে ডাইনিং টেবিলটা, এটা প্রচুর বছর পুরনো, প্রচুর থামা কত আগের, এটা ডাইনিং টেবিলটা হচ্ছে বাবা মায়ের বিয়ের সময়, মানে বুঝতে পারছো কত বছর পুরনো এটা। আর এই যে এই সাইডের যে ঘরটা, এই ঘরটাতেই আগে আমরা থাকতাম, মানে আমি যখন অনেকটাই ছোট, ভাই হওয়ার পর হচ্ছে আমরা ঘর চেঞ্জ করেছি। আর এই যে ঘরটা, এইখানে খুব সুন্দরভাবে ওয়াল পেন্ট করা রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের সবার ছোটবেলার কারুকার্য। এটা খালি আমার একার না, এটা আমার ভাই বোন সবার এখানে কারুকার্য রয়েছে এই ঘরটা। দেখো আই লাইক ইউ ওয়াল, আই লাইক আই লাভ ইউ অলওয়েজ ওয়াল, বিকজ ইউ আর স্টুপিড। এটা কি নীল? এটা নীল ছাড়া আর কেউ লিখবে না। এখানে গুনগুনের লেখা কিছু কি আছে? এইটা গুনগুনের লেখা হতে পারে না, আলেকজান্ডার। হ্যাঁ হ্যাঁ এটা আমার, হ্যাঁ এটা আমার। কারুকার্যটা এটা হচ্ছে কার প্ল্যানিং আমি জানি না, না হয় দাদু বা কাকাই এর দুজনের মধ্যে কারুর, দাদুর প্ল্যানিং এ তৈরি হয়েছিল। এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা কাকাই এনেছে, কাকাই বক্সটা জাস্ট এই বছরই আনলো কিছু টাইম আগে, আর যা জোরে এটার সাউন্ড হয় মানে সব ফেটে বেরিয়ে যাবে। এই ছবিটা দেখতে পাচ্ছ আমার ক্লাস 7 এর ছবি, আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো, দেখো আমাদের ফ্যামিলি ফটোটা ভালোভাবে। হ্যাঁ ওখানে দাদু ঠাম্মা বাবা মা আমি তান নীল কাকাই সবাই আছে ওটাতে। আর এই যে আমার দাদুর ছবি, এই যে ওয়াল পেন্টিংটা এটাও বহু বছর পুরনো কারণ কি আমি একদম পুচকে বয়স থেকে এই ওয়াল পেন্টিংটাকে দেখছি, একদম বাচ্চা বয়স থেকে। এটা হচ্ছে আমাদের এখানে দোতলার ঘরের লিভিং এরিয়া, সোফাটা যদিও বা এদিকে থাকে, এখন এই বাচ্চাটার রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এটা হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বাড়ির বিড়াল না, রাস্তাতেই থাকে, কিন্তু ওকে এরকম অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখতে পেয়ে ওকে এখানে এনে এখন একটু তাও ওকে কিছু বাইক টাইক যায়, হ্যাঁ
বাইকটাই এত স্পিডে যে তোমরা একটু সবাই একটু আস্তে গাড়ি টাড়ি চালিয়ে, নাহলে এদের এরকম ভাবে ব্যথা লেগে যায়। বাচ্চাটার কত কষ্ট হচ্ছে। ওখানে কিছু ওর ওষুধ রাখা আছে, এখন ওষুধ টষুধ খাচ্ছে, তাই সোফাটা এইভাবে রাখা। এবার চলে আসো, এখানে একটা টিভি আছে যদিও বা, এবার চলে আসো, এবার এই ঘরে যাওয়া যাক। এখন হচ্ছে ঠাম্মা হচ্ছে এই ঘরটায় থাকে, এই ঘরে হচ্ছে, এটা হচ্ছে ঠাম্মার আলমারি, আর এই হচ্ছে খাট টাট এখানে টুকটাক। এখানে একটা যে টিভি আছে, এটা না প্রচুর বছর পুরনো, মানে দেখেই বুঝতে পারবে ওই যে বক্স টিভিগুলো, আগের যে বক্স টিভিগুলো ছিল, এটা এখন চলে কিনা আমি জানি না সেটা, তবে আছে মনে হয়, চলে, যত সম্ভব চলে মনে হয়। তো আসো এবার আমি তোমাদেরকে আমার ঠাম্মাকে দেখাই। আসো, এই যে আমার ঠাম্মা। হ্যালো করে দাও সবাইকে, হ্যালো বলো। চোখে আলোটা লাগছে জানিস তো। আর এই সাইডে এই ঘরটা হচ্ছে আমার কাকার ঘর। তো এবার চলে আসো, এবার বাইরে চলে আসো। এই হচ্ছে ক্যামেরাম্যানের অবস্থা। আজকে ক্যামেরাম্যান আমি হয়েছিলাম, আর জানিও কেমন লাগলো আমার হোম ট্যুর ভিডিও। তোমরা অনেকে বলেছিলে হোম মন্দির হোম ট্যুর দেখাও, সত্যি বলতে হ্যাঁ, লাস্ট হচ্ছে ওর যে ওদের ওই নতুন বাড়ি নেওয়ার যে একটা ভিডিও করা হয়েছিল হোম ট্যুরের, ওইটাতেই তোমরা, তোমাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে দেখতে চাও কিনা, যদি তোমরা দেখতে চাও তবেই আনবো বলে, তোমরা সবাই প্রচুর চেয়েছো। ইনফ্যাক্ট ওই ভিডিওটা ছাড়াও অন্য কিছু ভিডিওর কমেন্টেও তোমরা লিখেছো যে হোম ট্যুর ভিডিও দাও, হোম ট্যুর ভিডিও দাও গুনগুনদির বাড়ি। তাই জন্য এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট একটা হোম ট্যুর ভিডিও। বাকি অনেক ধরনের অনেকগুলো ঘর যেগুলো আমরা দেখাইনি, সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়া রয়েছে বলে দেখানো তো পসিবল তো না, তো এই কারণেই। তো জানিও কেমন লাগলো। ভিডিও শেষ করার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ গাড়ি সাবধানে চালান, কারণ আমাদের ছোট্ট ভুলের জন্য এই ছোট ছোট শিশুদের প্রাণ চলে যায়, কিন্তু তারপর তাদেরকে আর দেখার কেউ থাকে না। গাড়ি আসতে চালান এবং অন্যদের প্রাণ বাঁচান।